স্বীকারোক্তিমূলক জবান দিয়ে বলেছেন, আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে উনি স্বীকারোক্তিমূলক জবান দিয়ে বলেছেন যে উনি ঝিনাইদহে দুইটা পুকুরের মধ্যে উনি ফেলে দিয়েছেন, এবং আদালত আমাদেরকে নির্দেশনা প্রদান করেছেন যেন একজন জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আসামিকে নিয়ে ঝিনাইদহের সশরীরে সরজমিনে প্রদর্শন করে কোথায় তিনি মোবাইলটি ফেলেছেন, তিনটি মোবাইল ফেলেছেন তা যেন দেখানো হয়। তারই প্রেক্ষিতে আপনারা জানেন এখানকার জেলা পুলিশ এবং জেলা প্রশাসকের কার্যালয় এবং সেখানে আমাদের জেল পুলিশ, তারপরে আমাদের জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট, আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই পুকুরে আমরা ডুবুরি নামিয়ে সেটা আপনারা দেখেছেন, আমরা জেলে রেডি করেছি, জেলেও জাল ফেলাবে পরিষ্কার করা হচ্ছে, আরেকটি পুকুরও আমরা গড়ে দেখেছি। সব কিছু মিলে আমি মনে করি সাক্ষ্য আইনের যে 27 ধারার যে একটা বিষয় যে পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ, অর্থাৎ আমরা বাবু সাহেব অর্থাৎ কামাল আহমেদ বাবু বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে আদালতে যে 164 করে যে কথাটা বলেছেন যে উনি এই যে আলামত তিনটি মোবাইল ফেলে দিয়েছেন পুকুরে, সে মোবাইলটা উদ্ধার করতে পারলে আমি মনে করি মামলাটা আরও একটু পরিপক্ক হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে আমাদেরও যে চেষ্টার ত্রুটি নেই, আমরাও যে আলামত উদ্ধার করার জন্য যে আপনারা যে আজকে এখানে এসেছি এবং আমাদেরকে বিশেষ করে জেলা পুলিশ সাহায্য সহযোগিতা করছে, আমি মনে করি আমরা আলামতটি পেলে হয়তো তদন্তে আরও কিছু আমাদের সহযোগিতা হবে।